২৬শে মার্চ যে সশস্ত্র প্রতিরোধটা আমরা গড়ে তুলেছি সেটা জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথমেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে শুরু হয়। প্রথম প্রতিরোধ, এর আগে সশস্ত্র প্রতিরোধ কখনোই কোথাও হয়নি। আমরা মাইর খাচ্ছিলাম, আমি বলি ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল পাকিস্তান বাহিনী, কোনো জায়গায় আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সেনাবাহিনীর উপর আঘাত প্রথম কিন্তু করা হয়। প্রথম সেটা হচ্ছে ২৬শে মার্চ রাত্রের থেকে শুরু হয়, একটা ১২টা থেকে ধরেন আড়াইটার মধ্যেই এটা জিয়াউর রহমানের নেতৃত্বে করে। ওই খালেকুজ্জামান নিজে গিয়ে কিন্তু জিয়াউর রহমানকে বলেছিল যে ঢাকাতে আক্রমণ শুরু হয়ে গিয়েছে, পাক বাহিনী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আমাদের কী করা দরকার। উনি খালেকুজ্জামানকে মাঝপথ থেকে নিয়ে এসে বলবে যে আমি রিপোর্ট করতে চাই এবং আমরা এই প্ল্যান করতে চাই। সবাই একমত হয়েছে, মীর শওকত একমত হয়েছে, কর্নেল ওলি ছিল তিনিও একমত হয়েছেন, জাঞ্জুয়াকে আব্দুর রশিদ জাঞ্জুয়াকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য পাকিস্তানি সেনাদের হত্যা করা হয়েছে জিয়াউর রহমানের নেতৃত্ব ওখানে, এবং পরবর্তীতে ধরেন পরের দিন স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। ২৬শে মার্চ সকাল থেকেই সশস্ত্র প্রতিরোধ হয়েছে, ২৭শে মার্চে ঘোষণা করেছে। আমি একটা বলি আপনার সুবিধা হবে, যেমন ধরেন ২৬শে মার্চে যদি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে যেয়ে থাকেন, তাহলে ২৭শে মার্চে সেই ঘটনার ঘোষণাটি পুনরাবৃত্তি কেন প্রয়োজন হবে এবং তা করতে জিয়াউর রহমানকে কেন লাগবে? আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন এবং আর্মির মধ্যেই আওয়ামী লীগ অনুসারী অনেক সিনিয়র অফিসার ছিলেন। জিয়াউর রহমানের সাথে তো আওয়ামী লীগের কোনো সুসম্পর্ক ছিল না, কোনো সম্পর্কও ছিল না, তাকে ঘোষণা দেওয়ার জন্য কেন প্রয়োজন হবে? আমি আপনাকে বলি, ২৭শে মার্চ প্রথম পহরে জিয়াউর রহমান নিজে ঘোষণা দিয়েছেন, মীর শওকতের বক্তব্য, তিনি বলছেন পরবর্তীতে আওয়ামী লীগের নেতারা অনুরোধ করে যে ঘোষণাটি যদি বঙ্গবন্ধুর নামে দেওয়া হয় তাহলে সব শ্রেণীর মানুষের কাছে একটা মেসেজ যায় এবং সশস্ত্র সংগ্রামটা বেগবান হবে। জিয়াউর রহমান উদারতার পরিচয় সেটা বলেছিলেন, তিনি রাজনীতি করতে কিন্তু চাননি। যদি চাইতেন, ওই যে বললেন যে আর্টিকেলে তিনি লেখেননি, তিনি তার কৃতিত্ব কেন লিখবেন? জাতি তো দেখেছে, এটা তো ডকুমেন্টারি সবাই জানে, তিনি তো লিখবেন না। আর ঘোষণাটি করেছেন এর আগে, জিয়াউর রহমানের আগে, কাদেরঘাট বেতারকন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান এবং সন্দীপ সাহেব, পুরো নামটা মনে পড়ছে না, তারা যুদ্ধ দিয়েছেন। এবং আপনি যেটি বলছেন যে মাত্র ১০ কিলো মেগাওয়াটের একটি বেতার কেন্দ্র, সেখান থেকে ঘোষণাটি যখন এসেছে এর আগে মানুষ শুনতে পেরেছেন কি পারেনি? কারণ দেশের মানুষ সবাই বিপর্যস্ত অবস্থার মধ্যে, গোলাগুলির মধ্যে, এর মধ্যে পুনরায় আবার জিয়াউর রহমান পাস করেছেন ব্যাপারটি এরকম। এই যে আওয়ামী লীগ এটাকে ডিফেন্ড করার জন্য, আমি আওয়ামী লীগের রাজনৈতিক অসত্যটা আমাকে খুব কষ্ট দেয়। আচ্ছা, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তাতে কি আওয়ামী লীগের অবদান খর্ব হয়ে গিয়েছে? শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান খর্ব হয়ে গিয়েছে? আওয়ামী লীগের এই পতন কেন? আমরা তো বলছি না যে কে বেশি করেছেন কে কম করেছেন, আজকে এই জায়গাটা তো আওয়ামী লীগ নিয়ে গিয়েছেন। আমরা বলেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তার বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটা বড় ভূমিকা রয়েছে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি প্রথম সেক্টর কমান্ডার, এক নম্বর সেক্টরের, তিনি জেস ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। এটা আওয়ামী লীগের গোত্রদাহটা কোন কারণে? আমার তো প্রশ্নটা ওই জায়গায়।